বিএনপি বাজার নিয়ন্ত্রণ করছে কিনা, তার মানে তো বাংলাদেশটা চালাচ্ছে বিএনপি। বিএনপি যদি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমাকে স্বীকার করতে হবে 17টা বছর আওয়ামী লীগ করেছে কি, আওয়ামী লীগের শাসন আমল থাকতে যদি বিএনপি বাজার নিয়ন্ত্রণ করে, বিএনপির কারণে বাজার মানে সিন্ডিকেট পুরোটা বাজার নিয়ন্ত্রণ থাকে বিএনপির হাতে, তাহলে আওয়ামী লীগ এতদিন কি করছে কিংবা কি করেছে? তাদের লোকেরাই আজকে দেখেন খলিল, যদি খলিল আপনারা জানেন যে মাংস বিক্রেতা, সে যদি 595 টাকায় গরুর মাংস বিক্রি করতে পারে, তরমুজ কালকে দেখলাম তরমুজের কেজিতে লাভ করার পরেও 200 থেকে 300 টাকায় 5-6 কেজি ওজনের তরমুজ বিক্রি করতে পারে এবং সে বলছে লাভ হচ্ছে, তাহলে এইটা কি বিএনপি নিয়ন্ত্রণ করার কথা ছিল না আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করার কথা ছিল? বাজার নিয়ন্ত্রণ করার যেই দায়িত্ব যেই সরকারের, তারা সেটা নিয়ন্ত্রণ করবে, বিএনপি সেটা করবে কেন? বিএনপি যখন সরকার গঠন করবে বিএনপি তখন বাজার নিয়ন্ত্রণ করবে এবং সেই দায়ভার বিএনপির উপরে আসবে। আজকে বলা হচ্ছে যে ভারতের পণ্য যদি বয়কট করা হয় তাহলে এটা স্বাধীনতা বিরোধী হয়ে যায়, কিভাবে সম্ভব? আপনি প্রত্যেকদিন দেখছেন ফেলানির মতো হাজারটা কাঁটাতারে লাশ ঝুলছে, এত রক্তাক্ত বাংলাদেশ দেখার পরে আমরা কিভাবে ভারতীয় পণ্যকে অ্যাকসেপ্ট করব? আমরা কিভাবে বলব ভারতীয় পণ্য আমাদের দরকার, ভারতীয় পণ্য প্রয়োজন আমাদের আছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এখন আমরা সেই প্রয়োজনতার দিকে তাকাবো না। পাকিস্তান যেমন আমাদের সাথে শোষণ করেছিল তার চেয়ে ভয়াবহ শোষণ এখন আমাদের সাথে এই ভারত করছে। ভারতের শোষণটা যন্ত্রণাটা সেই লেভেলে পৌঁছেছে যে আমাদের বর্তমান সরকার তাদের পা চেটে চেটে এত অন্যায়ের কোনো প্রতিবাদই করছে না। আপনি দেখেন আমাদের বিএসএফ এর মানে বিএসএফ হত্যা করে তারা সেই লাশ নিয়ে গেছে, কোনো প্রতিবাদ হয়েছে? আপনারা কোনো বিচার দেখেছেন? আমার দেশের বর্ডারের ভিতরে এসে আমার দেশের জনগণকে মেরে ফেলতেছে, পাখির মতো গুলি করতেছে, হত্যা করতেছে, সীমান্তে প্রতিদিনকার ঘটনা, এই সরকারকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? আজকে পুরো বাংলাদেশে যে আগুনে জ্বলজ্বল করছে, আমি তো এটা নিয়েও সন্দিহান। আপনার মনে হয় কাকতালীয় ভাবে এত আগুন লাগে? আমি নিজেই কিন্তু সন্দিহান, আমি এখন আর এই বিষয়টা বিশ্বাস করতে পারি না, আমার কেন যেন মনে হয় এই বিষয়গুলো পূর্ব পরিকল্পিত। তাহলে একের পর এক আগুন লাগবে কেন যখন বলা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করার কথা? যখন বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কোনো পণ্য তারা ব্যবহার করবে না এবং করছে না, তখন এই কাজগুলো হচ্ছে। আমি কি ধরে নিব সেখানে ভারতের ইন্ধনে আজকে পুরো বাংলাদেশ দাও দাও করে জ্বলছে? তারপরেও যদি কেউ বলে যে ভারত ভারতের পণ্য ভারতকে ভালোবাসলে স্বাধীনতার পক্ষে হবে, আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই তাদের মানসিকতা, তাদের রুচি এবং চিন্তা চেতনার উপর। আপনি এক সময় কি করেছেন সেটা দিয়ে আপনি সারা জীবন পার করতে পারেন না, ভারত যা দিয়েছে তার চেয়ে বেশি আমাদের কাছ থেকে নিয়েছে এবং নিচ্ছে। আমাদের সাথে যে চুক্তিগুলো হয়েছে তার একটা চুক্তিও কি ভারত পালন করেছে? কখনো করেনি। আমাদের ন্যায্য যে পাওনাগুলো ছিল সেগুলো দিয়েছে, ভারতকে শুধু আমরা উজাড় করে দিচ্ছি, শুল্কমুক্ত পণ্য দিচ্ছি, তারা যা যা চাচ্ছে যত ধরনের ট্রানজিট সুবিধা দেওয়া দরকার সব ধরনের সুবিধা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে ভারত কি দিচ্ছে? বাংলাদেশকে ভারত শোষণ করছে, বাংলাদেশের জনগণ কেন এত ঘৃণা করছে? এক সময় আমরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে ছিলাম, ইন্ডিয়া খেলা দেখলে আমরা ইন্ডিয়ার পক্ষে ছিলাম, এখন ইন্ডিয়ার নামটা উচ্চারণ করতে পারি না, এই জায়গাটা কেন আসলো? একদিনে আসছে, একদিনে আসে নাই, এই মোদী সরকারের কারণে আজকের এই অবস্থা হয়েছে। মোদী সরকার এই সরকারকে প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের বাংলাদেশের জনগণের নাবিশ্বাস করে ফেলেছে, আমরা বাঁচতে পারছি না। তারপরেও কেউ যদি বলে যে বিএনপি ভারত বিদ্বেষী, হ্যাঁ বিএনপি এখন ভারত বিদ্বেষী, কারণ বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে, জনগণ এখন ভারত বিদ্বেষী, বাংলাদেশের জনগণের মতামতকে বিএনপি বরাবরই প্রায়োরিটি দিয়ে আসছে এবং সেই জন্য আমরা সবাই আপনাদের মাধ্যমে বলতে চাই বয়কট ভারত, বয়কট ভারতের যাবতীয় পণ্য, এর জন্য বিএনপিকে কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যত ধরনের কথা তারা বলবে তারা বলুক, তাদের এই বলাতে আমাদের কিচ্ছু যায় আসে না।
আমরা জনগণের শান্তি চাই, আমরা জনগণের ম্যান্ডেট চাই, আমরা জনগণের অধিকার চাই, তাদের চাওয়া পূরণ করতে চাই। তারা যেই দাবি নিয়ে আমাদের কাছে আসে বাংলাদেশে, তারা যে দাবিটা চাই, যে শান্তিটা চাই, যে স্বস্তিটা চাই, আমরা তাদের শান্তি এবং স্বস্তির পক্ষে।